হ্যালো বন্ধুরা আপনাদেরকে পেয়ে ডিজিটাল ক্রিয়েশন চ্যানেল স্বাগত নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি অন্তর্গত ইসলামপুর কলেজের জেনারেল কোর্সের ফার্স্ট কাউন্সেলিং লিস্ট পাবলিশ করা হয়েছে যারা যারা ফার্স্ট কাউন্সেলিং লিস্টের জন্য ওয়েট করেছিলেন তারা কীভাবে নিজের নাম চেক করবেন তার প্রসেস এই ভিডিওতে দেখতে পারবেন তাছাড়া যারা অনার্স কোর্সের জন্য আবেদন করেছেন তাদের ফিফথ কাউন্সিলিং লিস্ট পাবলিশ করা হয়েছে এস সি এস টি হিসাবে আপনারা জেনারেল বা অনার্সের চান্স পেয়েছেন কি না তা কীভাবে চেক করবেন তার প্রসেস এই ভিডিওতে দেখাবো তাই অবশ্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা এই ভিডিওটি দেখছেন আপনারা যদি ইসলামপুর কলেজে অ্যাডমিশান না হন তাহলে কমেন্ট বক্সে আপনাদের কলেজের নামটি টাইপ করে জানাবেন তাহলে পরবর্তীকালে আপনাদের কলেজে কোনো আপডেট আসলে অবশ্য আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন চলুন দেখিনি ইসলামপুর কলেজের ফার্স্ট কাউন্সেলিং লিস্টটি কীভাবে চেক করা যায় প্রথমত যে কোনো ব্রাউজারে সার্চ করবেন ইসলামপুর কলেজ সার্চ করার পর পেজটি খুলবে তো দেখতে পাচ্ছেন ইসলামপুর কলেজ অ্যাফিলাইটি নর্থ বেঙ্গল এই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পর আরেকটি পেজ খুলবে এই পেজটি খোলে গেছে এখানে দেখতে পাচ্ছেন ক্লিক টু অ্যাপ্লাই অনলাইন এই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পর পরে পেজে চলে যাবেন একটু সময় লাগছে সার্ভারের কারণে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটি অন করে রাখবেন পরবর্তী সময়ে কলেজে যে কোনো আপডেট সর্বপ্রথম আপনারা পেয়ে যাবেন তারপর দেখতে পাচ্ছেন ই কাউন্সেলিং লিস্ট এই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পর পরে পেজে যাবেন এব খুলে গেছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে কাউন্সিলিং রাউন্ড ফাইভ স্টার্ট ডেট বলেছে চোদ্দোই সেপ্টেম্বর থেকে ষোলোই সেপ্টেম্বর তো পরপর এখানে আনরিজার্ভ হিসাবে দেওয়া রয়েছে প্রত্যেকটি অনার্স পেপার দেওয়া রয়েছে তারপরে আনরিজার্ভ পিএস হিসাবে পরপর দেওয়া রয়েছে তারপরে এস সি এসটি ও হিসাবে দেওয়া রয়েছে তো আপনারা এখানে লক্ষ্য করবেন জেনারেল কোর্সে বিএ জোগ্রাফি নিয়ে যারা পড়াশোনা করবেন তারা এই লিঙ্কে ক্লিক করবেন এবং বিএ প্রোগ্রাম জোগ্রাফি ছাড়া যারা আবেদন করেছেন তারা এই লিঙ্কে ক্লিক করবেন বিএসসি প্রোগ্রাম এবং বিকম প্রোগ্রামে আলাদাভাবে লিস্ট দেওয়া রয়েছে জেনারেল হিসাবে নাম চেক করার জন্য অবশ্যই আপনারা ক্লিক করবেন তো জোগ্রাফি ছাড়া আমি চেক করছি তো বিএ প্রোগ্রামে ক্লিক করে নিলাম ক্লিক করার সাথে সাথে আরেকটি পেজ খোলে যাবে এখানে দেখতে পাচ্ছেন আনরিজার্ভ হিসাবে পরপর এখানে লিস্ট দেওয়া রয়েছে তো এখানে আপনারা নাম অবশ্যই চেক করতে পারবেন টোটাল এখানে চারশো পঞ্চাশ জনের নাম দেওয়া হয়েছে চারশো পঞ্চাশ জনের মধ্যে আপনার নাম খুঁজে বার করা অত্যন্ত কঠিন ব্যাপার তাই অবশ্যই ক্রম ব্রাউজারে এই পেজটি খুলবেন তারপর এখানে দেখবেন থ্রি ডট একটি অপশান রয়েছে থ্রি ডটে ক্লিক করলে আপনারা এখানে ফাইন্ড ইন পেজ একটি অপশান দেখতে পারবেন তো ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে নাম টাইপ করবেন তো আপনার নাম এখানে টাইপ করবেন তো আমি যে কোনো একটি নাম টাইপ করছি তো আমি এখানে দেখতে পাচ্ছেন অমিত টাইপ করে নিয়েছি টাইপ করার পর আপনারা সার্চ করবেন তো সার্চ করলে দেখতে পারবেন অমিত নামে এখানে দুজন রয়েছে যেমন অমিত দাস এবং অমিত বিশ্বাস এখানে রয়েছে তো প্রথমত আপনারা এখানে র্যাঙ্ক দেখতে পারবেন অ্যাপ্লিকেশান নাম্বার আপনার নাম তারপর বিএ প্রোগ্রাম তারপরে সাবজেক্ট পার্সেন্টেজ তারপরে টোটাল যে মার্কস রয়েছে এখানে দেখতে পারবেন তারপরে ম্যারিট পার্সেন্টেজ এবং অ্যাপ্লাই একটি বটম রয়েছে অবশ্যই আপনারা এখানে নামটি এবং অ্যাপ্লিকেশন নাম্বার মিলিয়ে নেবেন নেওয়ার পর আপনার অ্যাপ্লাই বটমে ক্লিক করলে আপনারা পেমেন্ট করতে পারবেন তো আমি ক্লিক করে দেখাচ্ছি অ্যাপ্লাই বটমটি তো ক্লিক করার পরে পেজ চলে যাবেন অ্যাপ্লাই বটমে ক্লিক করার পর এই পেজটি খুলে যাবে অ্যাপ্লিকেশান নাম্বার দেখতে পারবেন আপনার নাম ডেট অফ বার্থ বাবার নাম অ্যাড ইমেল আইডি এবং মোবাইল নাম্বার তারপরে এখানে কাস্ট তারপরে এখানে বোর্ড নাম দেখতে পারবেন তো নিচে চলে আসবেন তারপর এখানে আপনাদের বলা হয়েছে যদি ইফ সেম অ্যাস কমিউনিকেশান অ্যাড্রেস অর্থাৎ আপনাদের কমিউনিকেশান অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এখানে ঠিক করে নেবেন তারপর এখানে বলেছে অ্যাড্রেস অ্যাস পার তো ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড বা হেলথ কার্ড রয়েছে তো আপনারা অ্যাড্রেস প্রুফ হিসাবে যেটি দিতে চান অবশ্যই এখানে ক্লিক করে নেবেন ক্লিক করার পর এখানে আপনাদের কন্ট্যাক্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস পরপর টাইপ করে নেবেন তো টাইপ করার পর নিচে আসবেন এখানে সাবমিট বটমে ক্লিক করবেন সাবমিট বটমে ক্লিক করার পর আপনাদের ডকুমেন্টস আপলোডের অপশান আসতে পারে তারপর আসতে পারে আপনাদের সাবজেক্ট চুজ তারপর আপনাদের পেমেন্ট অপশান আসবে পেমেন্ট অপশান পেমেন্ট করার পর আপনাদের পেমেন্ট সাকসেসফুল হলে আপনাদের অ্যাডমিশান স্লিপ পেয়ে যাবেন সেখানে আপনারা অবশ্যই অ্যাডমিশান স্লিপটি বা প্রিন্ট আউট কপিটি রেখে দেবেন তো আমার কাছে যেহেতু কোনো আইডি নেই পেমেন্ট করার ক্ষেত্রে সে কারণে পরবর্তী আমি দেখাতে পারছি না তো প্রথম পেজে চলে আসি তাছাড়া আপনারা যদি বিএসসি প্রোগ্রাম বিকম প্রোগ্রাম হিসাবে আপনারা লিস্টটি দেখে নিতে পারেন তাছাড়া যারা অনার্সের লিস্টটি দেখতে চান ফিফথ কাউন্সিলিং লিস্টটি অবশ্যই এখানে ক্লিক করে নেবেন তো আনরিজার্ভ হিসাবে এখানে লিস্ট দেওয়া রয়েছে তারপর এখানে আনরিজার্ভ পিএইচ হিসাবে দেওয়া রয়েছে তারপর এসসি এসটি এবং ওবিসি হিসাবে পরপর লিস্ট দেওয়া রয়েছে তো আমি যে কোনো একটি ক্লিক করে দেখাচ্ছি ব্যাংকগুলিতে ক্লিক করে নিলাম তো ক্লিক করলে পরে পেজে চলে যাবেন এখানে সেম আগের মতোই এখানে পরপর অ্যাপ্লিকেশান নাম্বার আপনার নাম তারপরে সাবজেক্ট এখানে পরপর দেখতে পারবেন তারপরে অ্যাপ্লাই বটমে ক্লিক করবেন অ্যাপ্লাই বটমে ক্লিক করার পরে এ পেজে চলে যাবেন এই পেজটি খুলে যাবে এখানে প্রথমত আপনারা অ্যাপ্লিকেশান নাম্বার দেখতে পারবেন মোবাইল নাম্বার এখানে টাইপ করবেন তারপরে ওকে বটমে ক্লিক করবেন ওকে বটে ক্লিক করলে আপনাদের মোবাইল নাম্বারে ওটিপি চলে যাবে ওটিপি দেওয়ার পরে আপনারা পরবর্তী স্টেপ ফলো করলে আপনারা পেমেন্ট করতে পারবেন পেমেন্ট করার সাথে সাথে আপনাদের অ্যাপ্লিকেশান স্লিপ বা প্রিন্ট আউট কপি পেয়ে যাবেন অবশ্যই সেই অ্যাপ্লিকেশন স্লিপটি প্রিন্ট আউট করে রাখবেন হাউস কাউন্সিলিং জেনারেল লিস্টে আপনাদের নাম কীভাবে চেক করবেন তার প্রস্তুতি এই মাধ্যমে আপনারা জানতে পারলেন এই ভিডিওর মাধ্যমে সামান্য উপকৃত হলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন যারা অনার্স এবং জেনারেলের লিস্টটি চেক করবেন তাদের অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ফিরছি নতুন একটি ভিডিও নিয়ে